Hey guys, welcome to another video of ruhinu. Today I'm going to Savar Smriti Soudho. Yes, jabo ar discover korbo jodi crazy ba interesting kichu thake. And let's enjoy this vlog, guys. Shesh porjonto dekho. Ar jodi notun hoye thako amar channel e, please smash the subscribe button and like this video jodi pochondo hoy. So let's go. Main gate হচ্ছে এই সাইডে আমি যখন ওই টাইমটাতেই রিশাদার অবস্থায় বলে ফেলছিলাম যে ওইখানে নামবো সো দিস ইজ লিটল প্রবলেম একটু সামনে এসে দেন তারপর হচ্ছে ঢোকার গেটটা জাস্ট নেক্সট টাইম থেকে কেয়ারফুল রাখতে হবে এই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রিনু আজকে আমি আছি স্মৃতি সৌধতে এখানকার পরিবেশটা এতটা সুন্দর আমি বারবার বলছি একটু আগেও আমি যতবার দেখছি ততবারই ভালো লাগছে স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ আমি এটুকুই বুঝলাম যে আমাদের বাংলাদেশের বীরেরা অনেক রক্ত এবং তাদের মায়ের অশ্রুধারার বিনিময় হচ্ছে আমরা আমাদের দেশটাকে পাই আর এই ঋণ কোনোদিন শোধ হবে না তারপরেও এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্মৃতিসৌধ গাইজ আমরা ঢোকার পরে হালকা একটু এদিকে ঘোরাঘুরি করলাম কারণ ট্রাভেল করার কারণে লিটল বিট এনার্জি অনেকটাই ডাউন হয়ে গেছে তো আপাতত আমরা একটু প্রকৃতির মজা নিয়ে আবার এনার্জি থেকে চার্জটা কালার প্যালেটটা রেড অ্যান্ড গ্রিন জাতীয় পতাকার কালার প্যালেটটা এভরিথিং খুবই রিল্যাক্সিং আমার আপাতত ভালো লাগছে হচ্ছে এটা খুব হাইজিন আর ঢুকতে কোনো টাকা লাগে না এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে গিয়ে আশেপাশে দেখতে থাকি আরও যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে দেখাবো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর হাঁটাহাঁটি করে আমরা একটা হাঁস দেখছি এছাড়া আর কোনো জীবিত প্রাণী দেখতে পারিনি আর দেখছিলাম হচ্ছে একটা কাক আমাদের মাথার উপর বসেছিল কিন্তু সৌভাগ্যক্রমে কাক আমাদের উপর কোনো ধরনের কিছু বিসর্জন করিনি আমরা স্মৃতিসৌধের দিকে যাচ্ছি যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি সে উদ্দেশ্যে কি হেলিপ্যাড এইচ লেখা ইয়েস এটা এটা হেলিপ্যাড ছোটবেলা থেকে স্মৃতিসৌধর ছবি আঁকতে বললে এই ছবিটা আমি আঁকতাম না আমি আঁকতাম এই যে পতাকাটি একটু ডান সাইডে এই ছবিটা আঁকতাম আর আমার ছবির পিছনে কয়েকটা ঝাউ গাছ ছিল কিন্তু এখন এই ঝাউ গাছগুলা কোথায় আমি ঠিক জানি না দেখি পিছে আসে কিনা ওই মাথায় আমি ছোটবেলায় দেখছিলাম একটা লাল লাইট জ্বলে তো এখন জ্বলে কিনা তা জানি না আসলে আমরা তো মিরপুর সো মাচ ঢাকার খুব ঘন বসতি এরিয়াতে থাকি তো একটু খোলা জায়গা পেলেই মনে হয় যে একটু লাফালাফি দাপাদাপি করি ইটস নট পসিবল বাই ইউ ওকে এখানে আবার দেখা যায় অনেকে গাইস এখানে আবার দেখা যায় অনেকে জোড়ায় জোড়ায় বসে আছে তাই আমি ঠিক ক্যামেরা কোন জায়গায় অন করবো কোন জায়গায় অফ করবো বুঝে পারতেছি না তাই একটু সেফ থাকার ট্রাই করতেছি কারণ একজনকে একজনের পারমিশন না নিয়ে ফ্রেমের ভিতরে আনা আই ডোন্ট থিঙ্ক সো এটা কোনো বুদ্ধিমানের কাজ সো সেটাই ট্রাই করতেছি সো গাইস বলতে না বলতে খুঁজতে না খুঁজতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পেয়ে গিয়েছি সেটা হচ্ছে একটা উন্মুক্ত মঞ্চ এখানে এই যে সো উন্মুক্ত মঞ্চ আমার মতে যেটা মনে হয় যে এখানে যে কেউ এসে নাচানাচি করতে পারবে তো আপাতত খুব গরম তা নাহলে আমি নিজেই নাচতাম গাইস আমি বুঝি না কেন ক্যামেরা দেখলেই মানুষে পালায় যাই হোক আমি কারোর পার্সোনাল ইনফরমেশন লিক করতে চাচ্ছি না সো ইয়া লেটস গো মানুষ এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা দিতে আসে না
প্রিয়জনকে ফুল দিতে আসে, ইট ইস ভেরি কমপ্লিকেটেড ম্যান। সো এটা নিয়ে কমেন্ট করা আমার মনে হয় ঠিক হবে না। ও মাই গড, আর প্লাস আর রুহিনু প্লাস। So thanks for watching guys, don't forget to hit the like button and subscribe in my channel. আমার রিসেন্টলি আরও কিছু কিছু ভালো ভালো ভিডিও প্ল্যানিং আছে, আমি একটু ঢাকার বাইরে ট্রাভেল করবো রিসেন্টলি। সো প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আর সব ভিডিওগুলোতে লাইক দাও। আর ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট মাই ইউটিউব ক্যারিয়ার। থ্যাংক ইউ গাইজ, ভিডিওটাতে লাইক দাও আর এখানে দেখো সাজেশনসের কিছু ভিডিও আছে, এগুলোকেও দেখো। বাই।